So, hey guys, what's up and welcome to my show. Guys, আজকে আমরা এমনই একটা জিনিসকে নিয়ে ডিসকাশন করতে চলেছি বা বলতে গেলে চুল ছেঁড়া বিশ্লেষণ বলতে পারো করতে চলেছি, যেটা মানে আমরা রেসলিং ফ্যানসরা মানে এরকম ভাবে ক্যালকুলেশন করে থাকি। মানে এই ক্যালকুলেশনটা আমি জানি যে তোমরাও হয়তো অনেকে করেছো। সেটা হচ্ছে কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে যদি ধরো ওমেন্স ডিভিশন থেকে যদি কোনো একটা টাইটেল যদি হ্যান্ড চেঞ্জ হয়, তখন আমাদের মনে হয় কোথায় যে মেন্স ডিভিশনে হয়তো হ্যান্ড চেঞ্জ হবে না, বা কখনো যদি মানে ওমেন্স ডিভিশনে যদি কোনো টাইটেল হ্যান্ড চেঞ্জ হয় তখন আমরা হয় কোথায় যে আবার মেন্স ডিভিশনে কোথায় হ্যান্ড চেঞ্জ হতে পারে। তো এরকম প্রচুর প্রবাবিলিটি মানে প্রচুর কিছু মানে আমরা ফ্যান্সটা মানে ক্যালকুলেট করি আর আমরা ভাবি যে তাহলে কোথায় এখানে এটা হতে চলছে, ওখানে ওটা হতে চলেছে। আর সত্যি বলতে গেলে এটা খুবই ইন্টারেস্টিং। আর সত্যি যদি তুমি দেখো তাহলে কিন্তু WWE-তে কিন্তু প্রায় কিন্তু এই জিনিসটা হয়ে থাকে যে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টের ওপর কিন্তু এই ক্যালকুলেশনটা কিন্তু চলে, যে কখনো ধরো ওমেন্স ডিভিশনে যদি কোনো টাইটেল রিটেন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো মেন্স ডিভিশনে হয়তো টাইটেল রিটেন হয়, বা এরকম প্রচুর জিনিস কিন্তু এই ক্যালকুলেশনগুলো কিন্তু চলে। কিন্তু আজকে আমরা সেইটাকে নিয়ে ডিসকাশন করবো। স্বাভাবিক ব্যাপার গাইস, সামনে আছে হচ্ছে সামার স্ল্যামে রোমান রেন্স দুটো টাইটেলকে একসাথে ডিফেন্ড করতে চলেছে। এবার দেখো সব থেকে বেশি শকিং ব্যাপার হচ্ছে যে এখানে তাহলে কি হবে, কারণ সামার স্ল্যামের মধ্যে এরকম অনেক কেস ঘটেছে যেগুলো আমি তোমাদের যখন শোনাবো বা বলতে গেলে যখন আমি শো করব তখন তোমরা বুঝতে পারবে যে ভাই WWE কিরকম ক্যালকুলেশন নিয়ে ভাই সামার স্ল্যাম ক্রিয়েট মানে সামার স্ল্যামে একটা ম্যাচকে সেট করেছে বা ম্যাচের রেজাল্ট সেট হয়েছে। আর সত্যি বলতে গেলে এগুলো দেখে তোমাদের মনে হবে যেন বছরের পর বছর এটা ঠিক অনেকটা মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারের মতো, যে বছরের পর বছর যেন রিপিট হওয়ার মতো কেস হচ্ছে। মানে অবশ্য হয় না কোনো কোয়েশ্চেন রিপিট, কিন্তু এখানে WWE কিছু না কিছু ভাবে কিন্তু মানে স্টেটকে কিন্তু ওইভাবে কনসিস্টেন্টলি মেনটেন করেছে। তো এটাই আমি বলতে চাইছি যে কনসিস্টেন্টলি মেনটেন করেছে। তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ অ্যান্ড WWE চ্যাম্পিয়নশিপ অলমোস্ট লাস্ট 5-6 ইয়ারে কিরকম স্টেটে রয়েছে, মানে সারা স্যামার স্ল্যামের মধ্যে কিরকম স্টেটে রয়েছে। তো আমি স্টার্টিংই যেটা দিয়ে করবো সেটা হচ্ছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে দিয়ে। নর্মালি তোমরা জানো যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ক্রাউন্ড হয়েছিল হচ্ছে 2016 সামার স্ল্যাম, আর সারা ব্যাপার ওই টাইমে ম্যাচ হয়েছিল মানে অ্যাজ এ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ কে পেতে চলেছে, ফার্স্ট এভার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কে হতে চলেছে। তো এক দুজন আমি বলবো না, একজন শাইনিং স্টার আর একজন অলরেডি শাইন করে গেছে, কিন্তু হ্যাঁ একটা বড় থ্রেট সেই হিসাবে রাখা হয়েছিল হচ্ছে সেথ রলিন্সকে, তার এগেনস্টে ছিল শাইনিং সুপারস্টার ফিন ব্যালার। কিন্তু সামার স্ল্যাম ফাইট করেছিল হচ্ছে দ্য ডিমন ব্যালার, ডিমন ফিন ব্যালার ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ হয়েছিল। সাহেব আবার ব্যালার তো এসেই যথেষ্ট বেশি শাইন দেখিয়েছিল, কারণ তোমরা জানো যে ডেবিউ যখন রতে হয়েছিল দুটো ম্যাচ খেলেছিল, যার লাস্ট ম্যাচটা রোমান রেন্সের ওপর রোমান রেন্সকে পিন করে হারিয়ে কোয়ালিফাই করেছিল, তো একটা আলাদাই লেভেল। তো ডিমন ব্যালার গাইস ফিন ব্যালার প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিল 2016। ওভারঅল বলা চলে যে এখানে কোনো আমি স্টেট বলবো না, কারণ এটা অবভিয়াসলি জাস্ট ক্রাউন্ড হয়েছে, নিউ চ্যাম্পিয়ন ক্রাউন্ড হয়েছে, আর কিছুই বলবো না। কিন্তু হ্যাঁ, যদি তুমি 2017 দেখো, 2017 কিন্তু টাইটেল কিন্তু রিটেন করেছিল, আর করেছিল হচ্ছে গাইস ব্রক লেসনার। স্বাভাবিক তোমরা সবাই জানো যে ব্রক লেসনার ফেটাল ফোর ওয়ে ম্যাচে পার্ট নিয়েছিল, আর পল হিম্যান বলেছিল যদি ব্রক লেসনার হেরে যায় তাহলে WWE ছেড়ে চলে যাবে। তো একটা আলাদাই লেভেল ছিল, ব্রক লেসনার ফাইট করেছিল রোমান রেন্স, সামোয়া জো অ্যান্ড ব্রন স্ট্রোম্যানের এগেনস্টে, আর সার্বভৌম ব্রক লেসনার সাকসেসফুলি রিটেন করেছিল, দে আর নো ডাউট 2017-এ। কিন্তু 2018-এ যদি দেখো তাহলে 2018-এ সেই রাইভেলরি মানে যে রাইভেলরি আমরা এখন দেখছি সেটাই কিন্তু হ্যাঁ সুপারস্টারদের ক্যারেক্টার টোটালি চেঞ্জ। তো সেই ম্যাচ হয়েছিল গাইস 2018-এ রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ফর ইউনিভার্সাল টাইটেল ম্যাচ, আর গাইস এই ম্যাচে কিন্তু হ্যান্ড চেঞ্জ হয়েছিল টাইটেল, মানে রোমান রেন্স টাইটেল জিতেছিল। তো প্রথম 2016-এ নিউ চ্যাম্পিয়নশিপ আসে, 2017-এ রিটেন হয়, কিন্তু 2018-এ কিন্তু হ্যান্ড চেঞ্জ হয়। তার মানে এখান দিয়ে আমরা ভাবছি বোঝা যে হ্যাঁ এর পরের বারে হয়তো রিটেন হয়ে যাবে এরকম কিছু। কিন্তু গাইস 2019-এ একটা আলাদাই আবার রাইভালরি দেখতে পাওয়া যায়, যেখানে সেথ রলিন্স একটা টপ বুস্টিং পজিশনে ছিল, আর সেথ রলিন্স ফাইট করছিল নিজের টাইটেল ফিরে পাওয়ার চেষ্টায় ছিল গাইস এগেনস্ট ব্রক লেসনার। ব্রক লেসনার গাইস নিজের টাইটেল ডিপেন্ড করছিল ইউনিভার্সাল টাইটেল এগেনস্ট সেথ রলিন্সের কাছে, আর সেথ রলিন্স সেকেন্ড টাইম একই বছরে সেকেন্ড টাইম গাইস ব্রক লেসনারকে হারিয়েছিল। তো সত্যি বলতে গেলে ম্যাচ যথেষ্ট সেরা ছিল, হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল, দে আর নো ডাউট যথেষ্ট ভালো ম্যাচ ছিল, আর সেথ রলিন্স সাকসেসফুলি বলবো না ও তো জিতেছিল, ব্রক লেসনার রিটেন করতে পারেনি, লাস্ট ইয়ারও পারেনি এবারেও পারেনি। তো এটা একটা আলাদাই স্ট্যাট বলা চলে যে হ্যাঁ
পর পর কিন্তু টাইটেল কিন্তু হ্যান্ড চেঞ্জ হয়েছিল। আর আরো শকিংলি যদি তুমি দেখো তাহলে গাইস 2020 তে তোমরা সবাই জানো যে ব্রন স্ট্রোম্যান ভার্সেস দ্য ফিন ব্রে ওয়াইটের ম্যাচ হয়েছিল, যেখানে ব্রন স্ট্রোম্যানের সেই পুরনো হোয়াইট ফ্যামিলির পুরো ওই জিনিসটাকে পুরো তুলে ধরা হয়েছিল। যেমন তোমরা এর আগে দেখেছিলে এক্সট্রিম রুলসে কোথায় হাউস অফ হরর এরকম একটা ম্যাচ সেট হয়েছিল, ওটা তো ভাই কোনো ম্যাচ না, কিন্তু হ্যাঁ ফিন ভার্সেস ব্রন স্ট্রোম্যান একটা আলাদাই লেভেলের ম্যাচ ছিল। স্বাভাবিক ওই ম্যাচে ফিন ব্রে ওয়াইট কিন্তু টাইটেল জিতেছিল, ইউনিভার্সাল টাইটেল। তো গাইস পর পর তিনটে বছর 2016 ক্রাউন হলো, 2017 টাইটেল রিটেন হলো, অ্যান্ড 2018, 2019, 2020 গাইস তিনটে বছর গাইস হ্যান্ড চেঞ্জ হয়েছে গাইস ইউনিভার্সাল টাইটেল। এটা কোনো ছোট ব্যাপার না, যথেষ্ট বড় ব্যাপার। কিন্তু যদি তুমি 2021 এর কথা দেখো তাহলে গাইস 2021 লাস্ট ইয়ার রোমান রেন্স নিজের টাইটেল ডিফেন্ড করেছিল এগেনস্ট জন সিনা, এগেনস্ট সাইবার, আর গাইস রোমান রেন্স সাকসেসফুলি রিটেন করেছিল। এবার যদি তুমি বলো যে হ্যাঁ এই স্টেপটা দেখে আর কি হবে, কারণ প্রথম 2016 তো ভাই টাইটেল এসছে, 2017 রিটেন হয়েছে, তারপরে ব্যাক টু ব্যাক তিনটে বছর টাইটেল হ্যান্ড চেঞ্জ হয়েছে। তো এর মানে কি তুমি এটা বলতে চাইছো যে মানে 2021 যেহেতু লাস্ট তিনটে বছর কমপ্লিট হয়েছে, 2021 মানে 2020 লাস্ট যেহেতু তিনটে বছর কমপ্লিট হয়েছে, 2021 টাইটেল স্টিল চ্যাম্পিয়নের কাছে আছে, তো 2022 মেবি এটা হতে পারে গাইস WWE এই ক্যালকুলেশনে চলে কিন্তু হতেই পারে হয়তো গাইস টাইটেল হ্যান্ড চেঞ্জ হলো। তো সত্যি বলতে গেলে খুবই শকিং হতেই পারে, কিন্তু হ্যাঁ এখনো পর্যন্ত তবে বোঝা যাচ্ছে না, কারণ নর্মালি ইউনিভার্সাল টাইটেল সবে সবে এসছে। আর যদি তুমি ওর স্ট্যাটস দেখো তাহলে আমি অলরেডি বললাম যে 2016 এসছে, 2017 একবারই রিটেন হয়েছে, কিন্তু তারপরে তিনটে বছর কিন্তু পরপর হ্যান্ড চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে হতেই পারে যে 2021 যেহেতু স্টিল রিটেন হয়েছে, তাই 2022 মেবি গাইজ হ্যান্ড চেঞ্জ হতে পারে, আর তারপরে হয়তো আরও দু বছর গাইজ হ্যান্ড চেঞ্জ হলো, আর তারপরে আবার স্টিল রিটেন হলো। তো এটা হতেও পারে নাও হতে পারে, আমি জানি না যে WWE কতটা এরকম প্ল্যান নিয়ে চলছে কিনা, বাট হ্যাঁ অ্যাকর্ডিং যদি তুমি দেখো যে মানে চ্যাম্পিয়নশিপের স্ট্যাট কি আছে তাহলে কিন্তু এরকমভাবে এগিয়েছে, তো কিচ্ছু বলার নেই। তবে হ্যাঁ তোমাদের একটি রিয়াকশন তোমরা বলতে পারো যে সত্যি কি এইরকম প্রসেসে যদি এগোয় তাহলে কিন্তু রোমান রেন্স থেকে কিন্তু ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ চলে যেতেও পারে, কারণ এখানে কিন্তু একবারই কিন্তু টাইটেল রিটেনের মানে প্রিভিয়াস হিস্ট্রিতে রয়েছে, আদারওয়াইজ তিনবার হ্যান্ড চেঞ্জ হয়েছে। তো আমার মনে হয় যে 2021 এর পর হয়তো গাইজ এটা ভাবলো হয়তো তিনবার হ্যান্ড চেঞ্জ হলো, তো সেটা নিয়ে কি যা কিছু হতে পারে, বাট ওভারঅল বলা যেতে পারে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের স্ট্যাট কিন্তু এরকমই। অবশ্য কম সময়ের মধ্যে এই টাইটেল এসছে, কিন্তু যদি গাইজ আমরা WWE চ্যাম্পিয়নশিপের কথা বলি গাইজ WWE চ্যাম্পিয়নশিপ যথেষ্ট বেশি প্রেস্টিজিয়াস, সবাই ব্যাপার যথেষ্ট পুরনো টাইটেল সামার স্ল্যামের, আমি আমার মনে হয় যে তাহলে বোধহয় পুরো যুগ যুগ আমাকে ডিসকাশন করতে হবে, কিন্তু আমি অত যুগ যুগ ডিসকাশন করবো না, কিন্তু হ্যাঁ খুবই ইন্টারেস্টিংলি আমি তোমাদেরকে একটা স্ট্যাট দেখাবো যেটা সব থেকে বেশি শকিং করবে। তো সাহেব ব্যাপার যদি তোমরা গাইজ 2021 এর কথা বলো, গাইজ 2021 লাস্ট ইয়ার তোমরা জানো যে গোল্ডবার্গ ভার্সেস ববি ল্যাশলির ম্যাচ হয়েছিল, আর ববি ল্যাশলি WWE চ্যাম্পিয়ন ছিল, তোমরা জানো যে গোল্ডবার্গ লাস্টে ইঞ্জিওর হয়ে গেছিল, তো ওই ম্যাচটা অ্যাজ এ এন্ড হয়ে যায়, আর ববি ল্যাশলি নিজের টাইটেলকে রিটার্ন করে নেয়। তো 2021 কিন্তু সাকসেসফুলি কিন্তু টাইটেল রিটার্ন হয়েছিল, অ্যান্ড স্টিল চ্যাম্পিয়ন ছিল। 2020 যদি তুমি কথা বলো তাহলে গাইজ ওখানে ছিল ড্রু ম্যাকইন্টায়ার নিজের WWE টাইটেলকে ডিফেন্ড করছিল এগেনস্ট রেন্ডি অর্টনের কাছে। তো গাইজ এই ম্যাচেও কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু রেন্ডি অর্টনকে হারিয়ে কিন্তু টাইটেল কিন্তু রিটার্ন করে নিয়েছিল। 2019 যদি তোমরা কথা দেখো তাহলে গাইজ 2019 কোফি কিংস্টন ভার্সেস রেন্ডি অর্টনের ম্যাচ হয়েছিল, এখানে কোফি কিংস্টন অ্যাজ এ WWE চ্যাম্পিয়ন ছিল, আর ম্যাচটা গাইজ এন্ড হয়েছিল ভিয়া ডিসকোয়ালিফিকেশনে, যেখানে কোফি কিংস্টন একটু বেশি খেপে গেছিল। অ্যাকচুয়ালি এটা ভিয়া ডিসকোয়ালিফিকেশন নয়, এটা নো কনটেস্টে ম্যাচ শেষ হয়েছিল, বাট হ্যাঁ কোফি কিংস্টন কিন্তু ওই অনেক অ্যাটাক ফ্যাটাক করা শুরু করেছিল, কারণ ওখানে একটা রেন্ডি অর্টন জাস্ট ওর ছেলের সামনে ইনসাল্ট করেছিল, ওরকম ভাবে গাইজ ম্যাচটা এন্ড হয়েছিল, ম্যাচটা নো কনটেস্টই বলা চলে এন্ড হয়েছিল। তো এখানেও কিন্তু স্টিল কিন্তু টাইটেল কিন্তু রিটার্ন হয়েছে, মানে হ্যান্ড চেঞ্জ হয়নি। এবার এরপরে গাইজ যদি তুমি 2018 কথা ভাবো তাহলে গাইজ 2018 কিন্তু এরকমই একটা কেস হয়েছিল, এখানে এজ স্টাইল নিজের টাইটেল ডিফেন্ড করছিল এখানে সামোয়া জোর কাছে, অ্যান্ড গাইজ এজ স্টাইল আর সামোয়া জোর ম্যাচটাও কিন্তু ওভারঅল বলা চলে ভিয়া ডিসকোয়ালিফিকেশনে এন্ড হয়েছিল, কারণ তোমরা জানো যে ওখানে সামোয়া জোর অ্যাজ এ ফ্যামিলিকে টেনেছিল, এজ স্টাইলের ওয়াইফের নাম ধরে অনেক কিছু বলে দিয়েছিল, তো সেখান দিয়ে গাইজ এজ স্টাইল খেপে গেছিল, তারপর চিয়ার ফিয়ার দিয়ে অ্যাটাক করেছিল, আর গাইজ ওখানেও কিন্তু টাইটেল কিন্তু স্টিল চ্যাম্পিয়নের কাছে এসেছিল। তো কোনো কিছু বলার নেই গাইজ, একটা আলাদাই স্টেট চলছে, মানে আইদার তো সাকসেসফুলি রিটার্ন হচ্ছে অথবা নো কনটেস্টে ম্যাচ এরকমভাবে এন্ড হয়ে গিয়ে টাইটেল চ্যাম্পিয়নের কাছে থেকে যাচ্ছে। যদি গাইজ 2017 কথা ভাবো তাহলে গাইজ 2017 জিন্দার মহাল ভার্সেস শিনসুকে নাকামুরার ম্যাচ হয়েছিল, যেখানে সবাই জিন্দার মহাল ছিল আমাদের WWE চ্যাম্পিয়ন, আর জিন্দার মহাল সাকসেসফুলি টাইটেল রিটার্ন করেছিল। তো এখানেও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা স্ট্যাট আছে, যেখানে তোমরা দেখতেই পেয়েছো যে
নর্মালি বলা চলে। হ্যাঁ, ববি ল্যাশলি আর গোল্ডবার্গের ম্যাচটা ওরকম ভাবেই এন্ড হয়েছিল, মানে কোনোভাবে ভিয়া পিন ফল সাকসেসফুলি হয়নি, যে কারণে র্যান্ডি অর্টন ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচটা পিন ফলে এন্ড হয়েছিল। তারপরে আবার সেই নো কন্টেস্ট চলেছিল পুরো পরপর ইয়ারে, তারপরে আবার গিয়ে গেছে জিন্দামা সিনস্কে নাকামোরা ম্যাচটা কিন্তু পিন ফলে এন্ড হয়েছিল। এবার গাইজ যদি আমি 2016 কথা বলি, গাইজ 2016 ডিন অ্যাম্ব্রোস নিজের টাইটেল ডিফেন্ড করছিল ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ এগেন্স্ট ডব জিগলারের কাছে, আর গাইজ এখানেও গাইজ ডিন অ্যাম্ব্রোস সাকসেসফুলি রিটেন করেছিল ভাই ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপকে। মানে ভাবতে পারছো গাইজ 2021 থেকে 2016 স্টিল গাইজ ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ রিটেন 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 করে চলেছে। এবার যদি গাইজ 2015 কথা বলি, গাইজ 2015 ম্যাচ হয়েছিল গাইজ উইনার টেক অল সামার স্ল্যামে, যেখানে সেথ রলিন্স নিজের ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ আর জন সিনা নিজের ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপকে ডিফেন্ড করেছিল। আর অবভিয়াসলি তোমরা জানি যে এখানে সেথ রলিন্স ডাবল চ্যাম্পিয়নশিপকে হোল্ড করেছিল অ্যাজ এ ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়েছিল। তো এটাও স্টিল বলা চলে যে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ কিন্তু স্টিল রিটেন হয়েছে। এবার গাইজ যদি আমি 2014 যাই, গাইজ 2015 থেকে 2021 অবধি কিন্তু স্টিল কিন্তু টাইটেল রিটেন চলেছে গাইজ, একদমভাবে রিটেন চলেছে, কিচ্ছু বলার নেই। কিন্তু হ্যাঁ গাইজ 2014 গাইজ সেই রাইভেলরি আবার এসেছিল, সেটা হচ্ছে গাইজ ব্রক লেসনার এন্ড জন সিনা। আর গাইজ জন সিনাকে পুরো ধরাশায়ী করে দিয়েছিল ব্রক লেসনার, তোমরা সারা ব্যাপার জানে কিরকম উড়িয়েছিল, সুপ্লেক্স F5 সুপ্লেক্স F5 দিয়ে গাইজ ব্রক লেসনার জন সিনাকে কনকার করে দিয়েছিল অ্যান্ড বিকাম WWE চ্যাম্পিয়ন। তো বলা যেতে পারে তখন 2014 গাইজ হ্যান্ড চেঞ্জ হয়েছিল, তো একটা আলাদাই স্টেপ। নর্মালি 2015 থেকে তারপরে কিন্তু টাইটেল স্টিল রিটেন হয়েছিল। ইভেন গাইজ যদি তুমি 2013 দেখো, 2013 কিন্তু সামার স্ল্যামের মধ্যে কিন্তু জন সিনাকে ড্যানিয়েল ব্রায়ান হারিয়ে WWE চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর র্যান্ডি অর্টন ক্যাশ ইন করে WWE চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু হ্যাঁ, তার আগের ইয়ারগুলোকে আমি চেক করিনি, বাট স্টিল আমি বলবো যে আমার কিরকম যেন লাগছে ভাই, তুমি ভাবো মানে 2015 থেকে 2021 মানে কন্টিনিউ WWE চ্যাম্পিয়নশিপ স্টিল রিটেন হয়ে যাচ্ছে সামার স্ল্যামের মধ্যে। মানে WWE কি তাহলে কি এটা পুরো মানে সিরিয়ালি ভেবেছে, মানে যে হ্যাঁ ভাই আমরা রিটেন করে যাবো রিটেন করে যাবো? তবে হ্যাঁ, তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো। আর গাইজ এবার যদি আমি আসি ভাই এই সামার স্ল্যামের ম্যাচ, যেখানে রোমেন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ অ্যাজ ওয়েল অ্যাজ WWE চ্যাম্পিয়নশিপকে ডিফেন্ড করতে চলেছে, তো এখানে তাহলে কি স্ট্যাট হতে চলেছে গাইজ? এখানে কি তাহলে WWE চ্যাম্পিয়নশিপ স্টিল রোমেন্সের কাছে থাকবে আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ বেরিয়ে যাবে? তো অনেক কিছু হতে পারে, স্টিল কিছু বোঝা যাচ্ছে না। বাট হ্যাঁ, যদি এরকম ক্যালকুলেশনে এগোয় তাহলে তোমরা আমার কথা মনে রাখবে, কারণ আমি বলেছি যে মানে এরকমভাবে WWE এগিয়ে গেছে, মানে কিছু বলার নেই, এরকম আলাদাই ক্যালকুলেশন খেলে গেছে। তো কি রিয়াকশন তোমাদের, মানে WWE চ্যাম্পিয়নশিপ 2015 পরে হ্যান্ড চেঞ্জই হয়নি, একটা আলাদাই শকিং ব্যাপার। আর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ 3 হ্যান্ড চেঞ্জ হয়েছে, তো এটা নিয়ে তোমাদের একটু রিয়াকশন তোমরা জানাতে পারো। আর সত্যি কি এই ক্যালকুলেশন এগোবে সেটা নিয়েও তোমরা জানাতে পারো। আর গাইজ আরও অনেক অনেক কিছুকে নিয়ে আমরা চ্যানেলে আসবো, দেখা হবে নেক্সট শোতে।